নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি শিক্ষকদের বেতন কত কি রয়েছে বর্তমানে নতুন পে কমিশন অনুসারে আপার প্রাইমারি টিচারদের কত টাকা স্যালারি দেয়া হয়ে থাকে বেসিক পে কত কি থেকে থাকে এইচ আর এ ডি সমস্ত কিছু মিলিয়ে প্রতি মাসে গ্রস স্যালারি কত দেয়া হয়ে থাকে এ বিষয়ে যারা জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টিচার নিয়োগ করে থাকে ডাব্লিউ বিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির জন্য প্রার্থীদেরকে গ্র্যাজুয়েট হতে হয় এবং সেই সঙ্গে ডিএলএড অথবা বিএড কিংবা বিএলএড কোর্স করা থাকতে হয় প্রার্থীদের বয়স হতে হয় একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এটা আমি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বলছি রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এই যে রিল্যাক্সেশন থেকে থাকে এবার আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টিচারের স্যালারি সম্পর্কে একটু বলি ওয়েস্ট বেঙ্গলে সিক্স পে কমিশন অনুসারে বেতন দেয়া হয়ে থাকে আপার প্রাইমারি টিচারের পে লেভেল হল ইলেভেন নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় তেত্রিশ হাজার চারশো টাকা এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় চার হাজার আট টাকা এইচআরএ দেওয়া হয় বেসিক পে টুয়েলভ পারসেন্ট মেডিকেলের জন্য এখানে পাঁচশো টাকা দেয়া হয়ে থাকে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে চার টাকা পশ্চিমবঙ্গে ফোরটিন পার্সেন্ট করে ডি এর ঘোষণা হয়েছে প্রতি মাসের শুরুতে আপনি বেসিক এইচ এবং মেডিকেল মিলিয়ে গ্রস স্যালারি হিসেবে পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা এই গ্রস স্যালারির হিসেব আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না তবে এক বছর পর থেকে আপনি প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন ইনক্রিমেন্ট বাড়লে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হবে আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচ আর এ বাড়বে আপনার ডিএ বাড়বে স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে তাছাড়া এখানে কি ডিডাকশান হয় বলি এখানে জিপিএফের জন্য দু টাকা কেটে রাখা হয় এটা বেসিক পের সিক্স এখানে কাটা হয় আর ট্যাক্সের জন্য দুশো টাকা কাটা হয় অর্থাৎ প্রতি মাসের শুরুতে ইনহ্যান্ড স্যালারি হিসেবে অ্যাপ্রক্সিমেটলি এখানে দেওয়া হয়ে থাকে চল্লিশ হাজার তিনশো আশি টাকা অন্য কোনো পোস্টের স্যালারি কিংবা জব প্রোফাইল সম্পর্কে জানতে হলে অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন সমস্ত আপডেটসগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন যেই আপডেটসগুলো হয়তো সবসময় আমার ইউটিউবেও দিয়ে ওঠা সম্ভব হয় না টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ